তো দেখো, আমরা এই জবাটার একটু স্কেল দিয়ে মেপে দেখি কতটা সাইজ হয়। তো এর থেকেও বড় জব আমি গাছে পেয়েছি, যেহেতু একসঙ্গে ছটা হয়েছে তার জন্য হয়তো সাইজটা একটু কম ছোট হয়েছে। তো দেখো, মোটামুটি আমরা যদি স্কেল দিয়ে পেলে দেখি পাপড়িটা, তো এটা 6 ইঞ্চি স্কেল। দেখো 6 ইঞ্চির, এই যে 6 ইঞ্চিরও কিন্তু বেশি সাইজ। এই যে আমরা যদি এই পেটাল থেকে দেখি, এই যে দেখো প্রায় 8 ইঞ্চি বড় হবে ফুলটা, তোমরা দেখতেই পাচ্ছ একদম সরাসরি। আমি একদম স্কেল ফেলে তোমাদের দেখাচ্ছি। তো এর হাইট কিন্তু, মানে এর লম্বাটা সব মিলিয়ে দেখো 8 ইঞ্চি মতো সাইজ আছে। তো বুঝতেই পারছো কতটা বড় জবা। এগুলো একটু ছোট মনে হয়, কারণ এই পাপড়িগুলো দেখো নিচের দিকে নেমে গেছে। এগুলো এইভাবে উঠে গেলে, এটা যখন একদিন পুরানো হয়ে যাবে, তখন পাপড়িগুলো আবার সোজা হয়ে যাবে। সোজা হয়ে গেলে আরও বড় লাগবে ফুলটা। কতটা ব্রাইট দেখো ফুল। তো একটা গাছে 6টা ফুল হয়েছে একসঙ্গে, একটা ফুলও কিন্তু ছোট নয়, বা একটা ফুলও কিন্তু কম ব্রাইট সেরকম নয়। প্রত্যেকটা ফুল কিন্তু দেখো খুব সুন্দরভাবে হয়ে আছে। তো এইটুকু গাছে, একটা 1.5 থেকে 2 ফুট গাছে এত ফুল জেনারেলি আমরা দেখতে পাই না। তো যেহেতু আমার 2-3টে করে ফুল প্রায়ই হয়, কিন্তু যেহেতু আজকে 6টা একসঙ্গে হয়েছে, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে একটা এত ছোট গাছেও কিন্তু এত জবা হতে পারে। শুধু একটু ট্রিটমেন্টের দরকার, প্রপার কেয়ার নিলে তোমরাও কিন্তু এরকমই ফুল পাবে। তো আবার বলছি কিভাবে কেয়ার নেবে, তার উপর আমার অলরেডি একটা ভিডিও বানানো আছে, তোমরা ডেসক্রিপশন বক্সে গিয়ে চেক করে নেবে। এই ভিডিওতে কিন্তু তোমরা সব কিছু জানতে পেরে যাবে, বুঝতে পেরে যাবে কিভাবে আমরা এই আমেরিকান হিবিস্কাস, মানে ভ্যালেন্টাইন্স ডে এটার নাম, এটার কিভাবে আমরা যত্ন নেব। তো ভিডিওটা যদি ভালো লাগে, প্রত্যেকে শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, আর কমেন্টে জানাবে ভিডিওটা তোমাদের কেমন লাগলো, আর একটা লাইক করে দেবে। আবার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে।